বরফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, এখন বাজে সকাল 9টা, সব বাড়ির কাজকর্ম সেরে আমরা রেডি হয়ে নিয়েছি। লাল পাড় সাদা শাড়ি পরে, খোপা টোপা বেঁধে, ভাবছো হয়তো যে আজকে তো কোনো দশমী নয় বা লক্ষ্মী পুজো নয়, তো কেন এইভাবে রেডি হয়েছি, তো সব কিছুই জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি আর আমার যা দুজন মিলে রেডি হয়ে নিলাম বাঙালি শাড়ি পরে কোথাও যাওয়ার জন্য। তো এবার আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে। মা ছিল বাড়িতে, মায়ের শরীরটা বেশি ভালো নয়, তাই রান্নাবান্না করে বাড়ির পুজো টুজো সেরে সব কিছু করেই যাচ্ছি। মা শুধু সবাইকে খাওয়াটা দিয়ে দেবে, মায়ের শরীরটা গতকাল থেকে বেশি একটা ভালো নয়। তো দেখো, আমরা এবার বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো মা যেহেতু আছে তাই আমি যেতে পারছি, নাহলে তো আমি যেতে পারতাম না, কারণ আমার বড় ছেলের শরীরটা ভালো না। আমি আগের ভিডিওতেও বলেছিলাম ওর শরীরটা ভালো না, তো মা ছিল বলে ওকে রেখে গিয়েছি ঘরে, দুই ছেলেকেই ঘরে রেখে গিয়েছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এবার আমরা এসে পড়েছি হলো গিয়ে সাপেকাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ফিল্ডে, মানে হায়ার সেকেন্ডারির ফিল্ডে এসে পড়েছি। এবার হয়তো গেটটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কেন এসেছি। তো হ্যাঁ, আজকে আজ থেকে সাপেকাটির বিহুবন মিলন শুরু, আর বিহুবন মিলনের শোভাযাত্রা বের হবে। তো আমাদেরকে 9টায় টাইম দেওয়া হয়েছিল যে 9টার সময় সবাই এসে ফিল্ডে হাজির হয়ে যেতে বলেছিল, কিন্তু আমরা 9টার সময় আসতে পারিনি। আমাদের বাড়ি থেকে আসতে আসতে 10টাই বেজে গেছে প্রায়, আর এখানে এসেও তো আরও অনেকক্ষণ বসতে লাগছে, শোভাযাত্রা বের হতে হতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো দেখো, আমি এসে আগে পুরো ফিল্ডটা চারদিকটা তোমাদের দেখালাম যে কত লোকজন, দেখো আরও অনেক মানুষ আসার বাকি আছে। তো আজ সমস্ত সব জাতির মানুষ সবাই নিজের নিজের ট্রেডিশনাল কাপড় পরে, যার যেটা ট্রেডিশনে যেটা কাপড় আছে, নেপালি, তারপর এসামিস, বেঙ্গলি, তারপর আদিবাসী, তারপর শ্যাম, নাগা, সবাই, সব জাতির মানুষ আসবে, সবার নিজের জাতিগত পোশাক পরিধান করে এই বিহু মিলনের শোভাযাত্রার জন্য। তো আমরা যেহেতু বাঙালি তাই আমরা সাদা শাড়ি লাল পাড় পরেছি, আমাদের ট্রেডিশনের তো এটাই কাপড়, আর বাঙালি শাড়ি পরে নিয়েছি। সবাই মাথায় খোপা টোপা বেঁধে, মাথায় মালা টালা লাগিয়ে এসেছি। তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলের ফিল্ডের থেকে, মানে শোভাযাত্রার জন্য। তো দেখো, এখানে যারা যারা এসেছে সবাই আমার ভিডিওতে হাই করছে, সবাইকে বললাম আমি যে সবাই একটু হাই করে দাও, আজকে বেশ নতুন নতুন চেহারা দেখা যাবে। তো যে হাঁটছি, আর শোভাযাত্রা বলতে তো আর শুধু হাঁটাই, তো স্কুলের ফিল্ডের থেকে বের হয়ে একদম পুরো সাপেকাটি বাজারটা আর কি, পুরো টাউনটা এদিকে ওভারব্রিজ পর্যন্ত এসে, তারপর ওভারব্রিজ থেকে আবার ঘুরে ঘাগড়িজান শিব মন্দির পর্যন্ত গিয়ে তারপর ঘুরে এসেছে। তো আমরা কমপ্লিট আর যেতে পারিনি, হাঁটতে হাঁটতে হালত খারাপ হয়ে গেছে, আমরা রাস্তাতে মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপর আবার একসাথে সবাই মিলে সবার সাথে এক হয়ে আবার আসলাম ঘুরে। তো আমরা শোভাযাত্রা শেষ করেই বাড়িতে চলে এসেছিলাম। তো এই যে দেখো, এখানে সব নেপালিরা ওদের জাতিগত পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছে, ওরাও ঢুকবে আর কি, এখন মিডিলে ওদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো এই যে আমরা এই বাজার দিক থেকে ঘুরে এখন আবার যাচ্ছি উল্টো দিকে, তো ওই দিক থেকেও আমরা এসে পড়ছি, যাচ্ছি আমরা উল্টো দিকে, মানে শিব মন্দির দিকে যাচ্ছি।
তো এখানে রাস্তাতে আমরা আবার দাঁড়িয়ে পড়বো, আর যা পুরো কমপ্লিট জায়গা পড়তে যাব না, মানে আর ভালো লাগছে না যেতে, হাঁটতে হাঁটতে। আর প্রচণ্ড রোদ ছিল ওই দিনটাতে, মানে এটা তো আগে কয়েকদিন আগের ভিডিও, তো আমি এতদিন ধরে আর ভয়েস দিয়ে রেডি করে ভিডিওটা দিতে পারছিলাম না, দিব দেব বলে মোবাইলেই পড়ে যাচ্ছিল ভিডিওটা। তো আজকে ভাবলাম না, ভিডিওটা যখন এত কষ্ট করে আমি করেছি, তো আমি এটাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আমি দিয়ে দিই। একটা স্মৃতি হিসাবেও তো থাকবে না যে এরকম একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম। এই বছর প্রথম, এই বিয়ের পর 14 বছরে এই বছর প্রথম এরকম হলো যে আমরা বিহু সম্মিলনের শোভাযাত্রাতে আমরা বের হয়েছি। তাও কি আমার ননাসের জন্য এটা হয়েছে, আমাদের সুরদি, সুরদি ছিল মেইন, মানে যে সবাই বাঙালিদেরকে বার করার জন্য, নাহলে বিশেষত তো আমাদের বাঙালি মানুষরা একটু কমেই বের হয়ে এসবে, সংসারের কাজকর্ম আর রান্না খাওয়াতেই আমাদের সময় চলে যায়। তো এবার আমরা বের হয়েছি, আর আশা করছি এখন থেকে প্রতি বছর এভাবে বের হয়ে যাব। এইসব অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করলে নিজের মনটাও ভালো লাগে যে আমরা যেতে পেরেছি। আর যেহেতু এটা বিহুটা আসামের একটা বিরাট বড় একটা অনুষ্ঠান, তাই এই অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছি আর খুবই ভালো লাগছে। তো এখানে দেখো সব স্কুলের যে ছাত্ররা, ওদের স্কুলের ব্যানার নিয়ে নিয়ে এসেছে, কেউ স্কুল ইউনিফর্মেই এসেছে, কেউ আবার নিজেদের জাতিগত পোশাক পরে এসেছে। তো ওরা বিহু নেচে নেচে যাচ্ছে, সবাই ছেলেরা ঢোল খোল বাজিয়ে যাচ্ছে। তো অনেক মানুষ হয়েছিল, অনেক অনেক মানুষ হয়েছিল, সবাই যাচ্ছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে এবার সবাইকে ভিডিও করছিলাম, যে যত মানুষ ছিল সবাইকে দেখি, এটাও স্কুলের ছেলেমেয়েরা। তো দেখো আমরা আর আধা রাস্তাতে দাঁড়িয়ে পড়লাম, পুরো ফিনিশিং অবধি যাইনি। তো সবাই যাচ্ছে, আমি দাঁড়িয়ে এক জায়গাতে দাঁড়িয়ে সবার ভিডিওটা করছি যে সবাই কে কীভাবে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তো শুধু হাঁটলাম রাস্তা দিয়ে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রথম অভিজ্ঞতা জীবনের, যে বিহু সম্মিলনের শোভাযাত্রাতে গিয়েছি। আরও অনেকে আগে তো অনেকেই গিয়েছে, আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স, তো আমার প্রথম এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে আমরা এক জায়গায় আমাদের বাচ্চারা যারা গিয়েছিল, মানে আমার তো দুই ছেলে বাড়িতেই ছিল, আমার বান্ধবীদের বাচ্চারা গিয়েছিল মেয়েরা, ওরা ওদেরকে জল দেওয়া হচ্ছে। তো আমরা এসে পড়েছি বাড়িতে, আর রাতের বেলা আমার ছোটো ছেলেকে ওর বাবা একটু নিয়ে গিয়েছিলো ওখানে, ও একটু যাবে মেলা, ও মেলা শুনে ভাবছে মনে হয় কীরকম জানি মেলা হবে, তো মেলাতে গিয়ে একটু ঝুলনা ঝুলে আসলো।